আবি হানিফা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাইরেক্ট তিনি রাসূলুল্লাহর কাছে হাদিসের বর্ণনা করতেন ইমাম আযম আবানি করেছিলেন সময় সময় বলতেন কোন আবি হানিফা দওয়ান আনাসিন কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা তিনি জায়গা জায়গা বর্ণনা করতেছেন আচ্ছা তোমার বাগান আছে বলে একটা ছোট্ট বাগান আপনার আমের বাগান ওদিকে খেজুরের বাগান চলো বাগানটা ফাতোয়া ভাবে হা ঘুরলেন খেজুরের বাগানটা রামাজের মালিকের বাগান আমি মুস্তাফা বলতেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি আল্লাহ বছরের মধ্যে একবার ফল দেয় আমি আল্লাহ নবীর সুন্নাহ সাথে বলতেছি নিয়মিত হার সাল দুবার আশা করলো মা ওই যুগের একটা বাগানও জিন্দা নাই একটা বাগানও জিন্দা নাই আনাস বিন মালিকের বাগানে সারা বছর ফল ধরে সারা বছর যে কোনো টাইমে আপনি খেজুর দেখতে পাবেন নবী আমার দোয়া করে দিয়েছে একটা গাছে পর্যন্ত কথা শুনে দিল আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত আনাসের মালিকের বাগানে দুবার করে ফল দিন আর বয়স কথা ইমাম আযম আবন করে দিন কথা করতেছে আমি নিজেই রুজাতুল কারি কেতাব আল্লামা শরীফ রকম যাকে বলেন সতের হিজরিতে জন্ম আমার শহুর রায়ের মোতাবেক 80 হিজরিতে জন্ম কেউ বলে 38 জন সাহাবীর সঙ্গে মুলাকাত কেউ বলে 14 জন সাহাবীর সঙ্গে মুলাকাত কেউ বলে 12 জন সাহাবীর সঙ্গে মুলাকাত কেউ বলে 18 জন সাহাবীকে দেখে আমাদের ইমাম আযম আহলি করে দিয়ে লাগলাম এই কারণে ফারাজি ওই লাউধা নেইটি ঘোলার দল হাত ঝাড়ুয়ার দল আমাদের লাল গোলাতে বলে হেজা ভগবান গোলাতে বলে ফারাজি বিহারে বলে গায়ের মুকাল্লি আরবে বলে একে বলে ওহাবি আরিয়াদে বলে রাজনীতি ওহাবি বলতে জন্ম তো আয় থেকে মাত্র 130 বছর পূর্বে বুকের হাত বন্ধ তো জন্ম 130 বছর পূর্বে 1886 খ্রিস্টাব্দে হাসান বাতালবির কাছে ওহাবি নাম পরিবর্তন করে হাজার হাজার ইমাম আহমদ রেজা খান বলে বলেন আহলে হাওয়া ওদের পিছে নামাজ পড়ান জায়েজ নয় আর বিটিকা পর্যন্ত হাতারা চলে না আপনি বিটি দা পর্যন্ত চলবে না শোনো ইমামগণ আরো করে দি মাসেক আলা হাতে কায়েম দাম থেকে আল্লাহ আল্লাহ রসুল গায়েব কাপড়ে সাহায্য করবে যেদিন রুজির পিছনে ছুটে বেড়ে কাজ বিহা পড়িয়ে দেবে সেদিন থেকে তোমার রুজির তাঙ্গি আরম্ভ হয়ে যাবে সেদিন তোমার রুজি কম আরম্ভ হয়ে যাবে তাই বুখারি শরীফে 506টা হাদিস শরীফ মোতাবেক কোন একটা মুসলমান 1000 টাকা দেওয়ার মতন হলো না এই মহফিলের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনি দাও এই হবে কাল করলেন কবর পর্যন্ত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক্তার জাকির নাইক বলেছেন ও হ্যাঁ তো নবী নয় অর্থাৎ আমি বুখারী শরীফ থেকে প্রমাণ করতে পারি মিশকাত শরীফ থেকে প্রমাণ করতে পারি মিশকাত শরীফে 121 পৃষ্ঠা ইবনে মাজার 119 পৃষ্ঠা হাদিস শরীফ আছে প্রত্যেক নবীগণ মদিনার কবরে জিন্দা প্রত্যেক নবীগণ খাবার খান পানি পান করে প্রত্যেক নবীগণ আপন বিবির সঙ্গে মুলাকাত পর্যন্ত করে নবীগণের বিবি নবীর সঙ্গে মুলাকাত করতে চান কবরে এটা তো লেখা আছে কে লিখেছে এটা বিশ্ববিদ্যালয় ছাত্র ইমাম আহমদ রেজা খান বরেলভি রাদিয়াল্লাহু তিনি হাওলা দিয়ে তিনি লিখেছেন যে নবীর বিবিগণ সময় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুলাকাত করতে যান কবরে মুলাকাত যদি আমার জিন্দা নবী হায়াতুল নবী এই কারণে নবীর বিবিগণ কাউকে বিবাহ করা তোমার জায়েজ নয় কাউকে বিবাহ করা জায়েজ না তোমার স্বামী জিন্দা তোমার নবী স্বামী হায়াতুল নবী জিন্দা নবী যার স্বামী জিন্দা থাকে ওর বিবি কাউকে বিবাহ করতে পারবে না নবী আমার জিন্দা আয়েশা সিদ্দিকা বয়স কত আয়েশা সিদ্দিকা মাত্র 21 বছরকার ছিলেন কিন্তু জিন্দগির বিবাহ করলেন না কারণ আমার মা আয়েশা সিদ্দিকা আপনার মা আয়েশা সিদ্দিকা বাচ্চা তোমার মা আয়েশা সিদ্দিকা সমস্ত বেকার ছেলের মা হচ্ছে আয়েশা সিদ্দিকা মেয়ে ছেলে তোমার কিন্তু মা নয় তোমার কিন্তু মা নয় বেটা ছেলের মা কারণ বেটা ছেলের সঙ্গে মেয়ে
সাথে বিয়া করা যায়, তাই কোন ব্যক্তি বিয়া করার প্রস্তাব দিতে পারে, তাই কোরআন বলে আজু আজু হুকুম মাহাতু হুম, নবীর বিবি তোমার মা, বেটা তোমার মা এসা সিদ্দিকা, বাপ তোমার মা এসা সিদ্দিকা, দাদা তোমার মা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। 2275 বেশি চাইনি, মাত্র 500 টাকা। মাসিদুল, মাসিদুল নাম খুব ভালো গো, এর আসল মাত্রা বুঝলেন, সিন আইন ডাল বুঝলেন, এর মাত্রা মাইমুনা বিবাহ করেছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইমুনা বললেন, বাড়ি আমার হুজুর, তো আমাকে নিয়ে চলো, আমার পিতার বাড়ি নিয়ে চলো, আমার নবী ইন্তেকাল করে গিয়েছেন, তো আমার পিতার বাড়িতে ঘুরে আসি। পিতার বাড়ি যাওয়ার পথে মক্কাতে শরীফ নামক একটা জায়গাতে ওইখানে বলে আমার উটটাকে বসিয়ে দাও, পালকির ভিতরে ছিলেন, উটে হাওদাতে ভিতরে ছিলেন, এখানে আমাকে বসিয়ে দাও, ওইখানে বসে বসে কাঁদতে লাগলেন মাইমুনা। আমার সঙ্গে মোলাকাত করেছিলেন, এই জায়গা থেকে আর আমি যাবো না, এই জায়গা থেকে আর যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাইমুনা খাতুনের জান কবজ করে নিলেন, যে জায়গাতে সাথে জুফা হয়েছিল, লাইলাতুল বাসর হয়েছিল, বাসর হয়েছিল, সেই জায়গাতে মাইমুনা খাতুন তিনি ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে একটা বিবাহ করা কেমন জায়গার মূল্য দিলেন মুস্তফার বিবি রাসূলুল্লাহ বিবি, যে জায়গাতে ওই জায়গা ছেড়ে আসতে যেতে চাইছে। তাই মুসলমান আরজ করব, একজন বিখ্যাত নবীর বিবি মাইমুনা খাতুন নামে যদি কেউ পারে তো 500 টাকা মাত্র দিয়ে দেবে। রেজওয়ান 1000 টাকা দিলেন, আল্লাহুমা আল্লাহুমা আমিন। রিজওয়ান খুব ভালো নাম, অত্যন্ত সুন্দর নাম রিজওয়ান। তাই আপনাদের সামনে আবার আর একটা হাদিস শরীফ আপনাদেরকে বর্ণনা করতেছি, আপনারা শুনেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের বাবু তাকদীর হাদিস শরীফটা বর্ণনা করতে, কিতাব ইলমের বাবু তাকদীর হাদিস শরীফটা তিনি বর্ণনা করতেছেন। হাদিস শরীফ শোনার সঙ্গে সঙ্গে তো আপনি 1000 টাকা দিলেন, হাদিস মুখস্থ করা খুব কঠিন। আমাদের হুজুর এখন বলছেন যোগ্যতম ইমাম জনাব বাহাউদ্দিন সাহেব, মরণ আবু তালেবের পর কমবেশি 8-10টা ইমাম গুজরে গেলেন, এখন তারপরে জনাব হজমলা বাহাউদ্দিনের নাম আমাকে এর আগে চেহারা বদলাত করতে আমাকে বলে বাহাউদ্দিন কিরকম হবে, বলে বাহাউদ্দিন খুব ভালো হবে, উনি একটা শুনি আমাদের ব্যক্তি, একটা মুর্শিদ পন্থী, একটা পীর পন্থী ব্যক্তি, খুব ভালো হবে। তা জনাব বাহাউদ্দিন সাহেব আপনি আপনিও শুনলেন, আমি একটা মাত্রাকে আলাহাদের ব্যক্তি, আমি একটা পীর পন্থী মুর্শিদ পন্থী ব্যক্তি, এই হাদিস শরীফে রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফে বর্ণনা করি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, এটা মিশকাত শরীফ প্রথম খণ্ড ও কিতাবুল ইলম বাবু তাকদীর হাদিস শরীফের মধ্যে আছে। অধ্যায় নম্বর শুনতে পেলেন, এখন যে ব্যক্তি হাদিস জানে তাড়াতাড়ি বাইর করতে পারবে, আর জোহানা ওই বই বই মুজবে আর দোয়া পায়খানা ফিরার দোয়া ওই মসজিদে ঢোকার দোয়া ও জনগণ তুলে হাবি সাবেক কি করে ও তুমি জানবে না। তাই কোন মুসলমান ওদের শুনে বেটা বলে বিয়া করতে দিবেন না, কোন মমি মনে আনন্দ করবো আপনি বিয়া করাবেন, এবার মাহমুদের কথা বলি বলে বিয়া দিবে পড়িয়ে দাও, এরা নিয়ে ঘোষণা করতে দিত ভঙ্গ করে দিলাম, বিয়ার টাকা ফেরত দিয়ে দিতে হবে, বিবাহ ভঙ্গের ঘোষণা দিলাম, এটাই ফতোয়া কেতাবের মধ্যে লেখা আছে। আচ্ছা হুজুর, মিন আদম ওয়া হুয়া কায়মুল কিয়ামিস সাআ, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত লোকের নাম
আল্লাহ তোমাদের জানি রুজের মধ্যে কারা জান্নাতে দোযখে তা জানেন বলে তাও জানি কতজন জান্নাতে যাবে কতজন দোযখে তাও জানি তা হুজুর আজকে বর্ণনা করতে পারে হ্যাঁ পারি এখন রুজের আপনি বর্ণনা করে দিন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাইয়্যিদ আলাইহিস মিম্বার মিম্বারে চলে গেলেন শুনে নাও আদম থেকে কিয়ামত পর্যন্ত তাহলে কিয়ামত পর্যন্ত কিয়ামত কবে হবে মানব কিয়ামত কবে হবে আমি নাঈম বলে যে আমার কাছে শুনেন আমার কাছে শুনেলেন রবি কত করে আলে মেগে বেড়ে 1000 টাকা তাহলে আমি বলে দিচ্ছি কোন কেতাব রেখে আমার টেলিফোন দিতে হবে আমার পরে তো একদম হাদিসের হাফিজ আসতে শুনে বাহুদ্দিন সাহেবের কাল থেকে আমি যে কেতাবের নাম করবো কাল থেকে দেখতে লেগে যাবেন বুঝলেন আমি যদি ও সঠিক বলতে না পারি তো জীবনীতে আমাদের আজকে বিরোধ হবে 1000 টাকা তো তাড়াতাড়ি দিয়ে দেন কি আমার কবে হবে এবার আহমদ রেজা খান বলেন কি উত্তর দিতে চাই বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে হবে ওটাও জানি কোন তারিখে হবে সেটাও জানি কোন টাইমে হবে সেটাও জানি কোন বারে হবে সেটাও জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা জানেন না রাসূলুল্লাহ এটা তো রাসূলুল্লাহ তো আসার কথা তাই বলে একজন সাইল যাকে প্রশ্ন করেছ তুমিও যতদূর জানো আমিও অতদূর জানি মায়েরা বলেন আপনার কাছ থেকে কিছু আসতেছে না গম গপ্প সদ মায়েরা বলেন এক আদিমুসান জালসায় পাড়ার লোকে আপনার গোটা গ্রাম মিলে বিশাল একটা জালসায় কায়েম করেছেন তা আপনাকে তো আলোচ করবো আপনারাও কিছু কিছু টাকা দিয়ে পাঠান এই আমাদের তহফিলেন আপনাদের জন্য দোয়া খায়েত করা হবে ওটা তো আল্লাহ তাআলা বলেছে পর্দা অবস্থায় হলে জালসা শোনাটা যায় কিন্তু আপনি মসজিদে নামাজ পড়তে যেতে পারবেন না কোন মেয়ে ছেলে ঈদের নামাজ পড়বেন না কোন মেয়ে ছেলে বকরা ঈদের নামাজ পড়বেন না কোন মেয়ে ছেলে জানাজার নামাজ পড়বেন না কোন মেয়ে ছেলে আদাম দিবেন না কোন মেয়ে ছেলে কবরস্থান জিয়ারত করতে যাবেন না হোক যদি মন চাহে বাপের কি স্বামী সন্ধ্যার পর দু চারজনকে নিয়ে ও আপনি সন্ধ্যার পর যাবে তাড়াতাড়ি আপনি জিয়ারত করে চলে আসবেন এইটুকু আমার এজাজতটা দেওয়া হয়েছে বাদ বাকি কোন মেয়ে ছেলে এমামতি করবেন না আজকাল জোহালা গাভীর বাড়ি গাভীর জেহেল এরা বলতেছে মসজিদে বিলি ছেলে গেলে চলে এসেছে এটা বোখারী শরীফ এলা খাদ্য মাধ্যম কাদম বলেন কোন মেয়েছে আজ থেকে মসজিদ আমার করতে আসবে না রোজে নদীর যুগে গিয়েছি চলো আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা সিদ্দিকার কাছে আছে নদীর জামানাই আমার আমার করতে এসেছি আয়েশা সিদ্দিকা বলে এই টাইমে হুজুর যদি হতেন তবুও তোমাদেরকে মসজিদ আসতে দিতেন না এটাই বোখারী শরীফ লেখা আছে ফেতনার যুগ তোমার মসজিদ আসতে পাবে না মায়েরা বোনেরা আছে 5টা মেয়ে ছিল 100 টাকা টাকা দিতে পারে মাত্র 5টা মেয়ে ছিল মাত্র 100 টাকা করে দে আর আপনাদেরকে বল মাত্র 1000 টাকার আপনার দাবি দাবি করেছি ওটার পর মাত্র 1000 টাকার দাবি করেছি আমার রাসূলুল্লাহ স্যার কত বড় শান কত বড় জাহ নবীর চুলকে যদি কেউ চলুয়া বলে দেয় ফাকাত কাফার মানে কালা সাদে শায়রিন সুয়াইরা ফাকাত কাফার নবীর চুলকে যদি চুলুয়া বলে দেয় কাফের হেটাবে নবীর জুতাকে যদি কেউ জুতুয়া বলে দেয় কাফের আজকে আমার কাছে নাই অরিজিনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশাটা এক এক প্যাকেট মাত্র ছিল মাত্র 10খান ছিল এই কারণে লিয়া ছিল ওটা লিয়া আছে ওটা আবার কি লেখা আছে মুক্তি আছে ভিন্ন রহমতুল্লাহ রাই অনেক বড় বড় ব্যথাতে যদি ভাষা যায় তাহলে আসলে জুতা মুবারক রসুলাতে তার বাবা ভালো ছিল বুখারী শরীফ লেখলেন তারিখাত বুখারী তার প্রথম পৃষ্ঠাতে রাসূলের জুতা মোবারক নকশা দিয়ে আচ্ছা আজকে যে ওজনের কিতাব ফতোয়া রাজাবিয়া ইমাম আহমদ রাজা খান বলেন তার প্রথম পৃষ্ঠাতে রাসূলের জুতা মোবারক নকশা দিয়ে তবে পীর পড়তে হোশিয়ার রাসূলের জুতা মোবারক আরশে মোল্লার তাজ এই কথাটা বলা ভুল কথা কোন কিতাবে লেখা আছে ফতোয়া সাদু শরিয়াত লেখা ফতোয়া সাদু শরিয়াত বেরেলি শরীফ থেকে কিনে নিয়েছি
রসুল্লাহ সাহেবের জুতো মোবারক আর শ্যামলা তাজ, এ কথাটা বলার চলবে না। পীর গুহায় দিতে গিয়ে সাইয়্যেদের বর্ণনা দিতে গিয়ে এত বাধা বাড়িয়ে দিল গাউসাহু মন্ত্রী নাকি যখন আসলো বলে মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা, বলে মানুষকে তৈরি করতে বাধা সৃষ্টি কি কারণে করেছি, বলে ওটা আমরা বলতে পারবো না, জিবরিল আপনি বলতে পারবেন, বলে একজনকে ধরে নেবেন গাউসাহু, বলে তুই যা উৎসল আয় জিবরিল আমিনের কাছ থেকে একটা ফেরেশতার সঙ্গে একটা পীরের কামল বেয়াদিম করতে যাবে, একটা ফেরেশতা আর গাউসাহু মাহবুব সুবহান ইনি তো সাহাবী রাসূল নন, ইনি মুজতাহিদ নন, ইনি তাবেঈ নন, ইনি গাউসাহু, ইনি হচ্ছে গাউসাহু আজম আব্দুল কাদের জিলানী সৈয়দ বংশের সন্তান, যার হাও সৈয়দ তার বাপ সৈয়দ, তাদের সরিয়া আমাদের জানা ছেলে মুক্তিয়াজম হিন্দু হোটেলে বলতেছে হাও কথা ওয়াহিয়ের কথা বানাও, এটা কোনো দলিলে লেখা নাই, এটা কোনো দলিলে লেখা নাই, এটা মুখকে নাকি অপমান করা, ফেরেশতাকে অপমান করা চলবে না, একজন বাধা পর একজন উত্তর দিতে যা, তারপর আমার আলা হজরত কি বলতেছেন সংশোধনী টা কিভাবে করতেছেন ওটা আসলে কথা নাই, আসলে কথা ছিল একটা ধ্রুবী মারা গিয়েছিল, একটা বড় পীর সাহেবের ধ্রুবী মারা গিয়েছিল, ওকে দখল করে চলে আসলো গ্রামের লোক, এবার মুরকিন না কেছে জিজ্ঞাসা মান রব্বটা, বলে আমি ওগুলা উত্তর দিতে পারবো না, আমি গো সাধনের জামা কাপড় কাঁধে ধ্রুবী, উত্তর দিতে পারবো না, আমি সাধারণ জামা কাপড় ধুতে আমার জন্ম দিই, বলে ঠিক করে বলো রব্বটা, বলে আমি আমার বড় পীর সাহেব আমার গো সাধারণ হেগর সুভারি কুতে বেড়া বলি জামা কাপড় ধুয়ে দিতাম, প্রেস করে দিতাম, সব কিছু করে দিতাম, ও ওনাকে আমি এই কাজ দাবি করতাম, আমি ওর জন্য শিক্ষা দিতে পারি না, তাই বলছে নাকি আল্লাহর দরবারে পেয়েছেন খোদা কি করা যায়, সংশোধনী করে দিচ্ছেন বেড়াদারান ইসলাম সামনে এনে গেলাম, তাই আপনাকে আমি মাত্র 500 টাকারও আরোপ করেছি, 1000 টাকারও আরোপ করেছি, কোন একটা ভাই যদি আপনি ইসমাইল ইসমাইল 1000 টাকা হাইরে সবের প্রশ্ন, যারা যাদের কাছে মোবাইল আছে সবাই বলতেছে ইসমাইল পয়গম্বরের বদল যে ধুম্মাটা আসলো কোথা থেকে আসলো আর দোস্ত কোথায় গেল, কে খেলো আর দোস্ত, ইব্রাহিম নবী কতটা খেলেন, ইসমাইল পয়গম্বর কতটা খেলেন, একটা গ্রুপ হয়তো পারা যায় 20-25টা গ্রুপে আমার নাম দিয়েছে উত্তর দিদির যেমন ভাইরা, আর একটা ব্যক্তি 1000 টাকা দেন আপনিও শুনে নেন সাখাওয়াত 1000 আল্লাহ ইসমাইল পয়গম্বরের বদলে যে দুম্বাটা এসেছিল ওই দুম্বা সমাজে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি চাকু ধরে দিয়েছেন গর্দান, কিন্তু গর্দানটা কাটেনি, তাই ছুরির উপর জালাল চলে আসলেন, রাগের কথা বলতে হলে জালাল ছুরিকে পাক করে ফেলিয়ে দিয়েছিলেন, ছুরির জবান ধরে বলেছিল আপনি মিনিটে মিনিটে একবার বলতেছে আর মিনিটে মিনিটে শহর পর বার আমাদের ফুলনা নিষেধ করতেছে, ছুরি কিন্তু চলে গেল, ছুরি চলে গেল, ইব্রাহিম খলিল্লাহ তো প্রতিমান পট্টি খোলার পর কমপক্ষে 30 সেকেন্ড পর্যন্ত চোখের জ্যোতিতে দেখতে পাননি, তিনি জান্নাতের ফেরেশতা একটা ধুম দেয় না, কেউ বলতে পাহাড়ের দিকে একটা ধুম দেয় না,
ইসমাইলকে হটিয়ে দেন, সাতকালে ছেড়ে দেওয়া হচ্ছে, দুমবার গর্দন উপর চলে গিয়েছিল। তারপর দেখা গেল ইসমাইল পয়গম্বরকে দেখতে পেয়েছে, যা হোক দুম্বাটাকে ছাড়ানো হলো, গোস্ত কাটানো হলো, হাড়ি ছিল না। তারপরে বুঝলেন ওইখানে মশা মশাইল ছিল না, তাই দুম্বার গোস্ত কি করবে, জান্নাতুল ফেরদাউসের গোস্ত এই দুনিয়ার আগুনে সিদ্ধ হবে না, জান্নাতের গোস্ত দুনিয়ার আগুনে সিদ্ধ হবে না। কাঁচা গোস্ত খাও মকরু তাহারিমি, কাঁচা গোস্ত খাও মকরু তাহারিমি, লাভের মকরু তাহারিমি তো দূরের কথা, মকরু তানজিহি পর্যন্ত হয়। তাই গোস্তকে টুকরা টুকরা করে কেটে জীব জন্তু পশু পাখিকে খাইয়ে দিয়েছিলেন, আর চামড়াটাকে আর সিংটাকে নিয়েছে খাবার শরীফে লুকিয়ে দিয়েছিলেন। এটাই লেখা আছে, তাফসীর নেই।